নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মাসালা মাখানা। এটা কিন্তু আপনারা সন্ধ্যাবেলা বা বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এখানে আমার পরিমাণ মতো আমি এখানে মাখানা নিয়ে নিয়েছি। এবার আমি মাখানাগুলোকে 7-8 মিনিট ধরে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। যতক্ষণ না মাখানাটা ক্রিস্পি হয়ে যাচ্ছে, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, ততক্ষণ কিন্তু মাখানাটাকে ফ্রাই করে নিতে হবে। মাখানা কিন্তু আমাদের রক্তচাপ কমাতে এবং রক্তের প্রবাহের উন্নতি ঘটায়, আর আমাদের ওজন কমাতেও কিন্তু অনেক সাহায্য করে। আপনারা যদি ডায়েট করে থাকেন তাহলে কিন্তু এই মাখানাটা আপনারা ডায়েটে শামিল করতে পারেন। এ দেখুন, এখানে আমি মাখানাটাকে 7-8 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখুন, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমি মাখানাগুলোকে নামিয়ে নেব। এবার ওই ফ্রাই প্যানে আমি এখানে 1/2 চামচের থেকে একটু বেশি এখানে ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব, তার জন্য এখানে আমি সাদা লবণ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো চাট মশালা, আর দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ি। আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িটা ব্যবহার করতে পারেন। আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দিয়েছি বিট লবণ, আর দিয়েছি এখানে হলুদ। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মশলাটা একটু ঘির সাথে ভালো করে মিশিয়ে নেব, আর তারপরে এর মধ্যে ফ্রাই করে রাখা মাখানাগুলোকে দিয়ে দেব, আর ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মাখানা শিশুদের জন্য উপাদেয় খাদ্য, কারণ মাখানার প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর প্রোটিন কিন্তু বাচ্চাদের শারীরিক বৃদ্ধিকে অনেক সাহায্য করে বাড়তে। মাখানা আমাদের কিডনিকে ভালো রাখতেও কিন্তু সাহায্য করে, আর এনার্জি বা শক্তি বৃদ্ধি করে প্রচুর পরিমাণে। এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে, এর কারণে মাখানা শক্তি বৃদ্ধি করে। দেখুন, আমি ভালো করে কিন্তু এখানে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে ঝাল লাল লঙ্কার গুঁড়িটা স্কিপ করে দেবেন, আর এইভাবে বাচ্চাদের খেতে দেবেন। এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন, আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিয়েছি, আর এটা কতটা ক্রিস্পি, দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেছে মাসালা মাখানা রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।